হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে শুনত বিকল র প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলীম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক চলুন জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমার আজকের প্রশ্ন পবিত্র কোরআনে সুরা আনামের একষট্টি নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তালা বলেন যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মা হস্তগত করে নেয় এখানে বলতে কি একাধিক বোঝানো হয়েছে মৃত্যু ফেরস্ত আজ কি একের অধিক ধন্যবাদ এই বাইকি তিনি প্রশ্ন করেছেন যে সুরাহন আমের কত নম্বর আয়াত বলেছেন একষট্টি একষট্টি নম্বর আয়াত সুরে আনামের একষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহান তালা ফেরা কীভাবে যান কবচ করে থাকেন সে বিষয়টি আল্লাহিন তুলে ধরেছেন যখন কোনো ব্যক্তির মৃত্যু আসে আল্লাহ তালা এর করেন ইজা ইজা কুমুল মৌথু যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু আসে তফসুলু নে আমাদের ফেরিস্তাগণ রসুলগণ দুধগণ সেটাকে পরিগ্রহণ করে রে অহুমলা ইফার রেতুন এক্ষেত্রে তারা কোনোভাবেই ঘাটতি করে না অথবা ত্রুটি করে না এখানে ফেরিস্তা মৃত্যুর ফিরিস্তা এটা একটা টিম ওয়ার্ক একজন দুইজন নয় এক নম্বর হচ্ছে আজরাইল নামে কোনো ফেরিস্তা মৃত্যুর নেই যে নামটি বলেছেন শুদ্ধ নয় কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটা হলো মালাকুল মৌত মৃত্যুর ফেরিস্তার নাম হচ্ছে মালাকুল মৌত যিনি মৃত্যুর ফেরিস্তা হিসেবে যান কব্যজ করে থাকেন তিনি হচ্ছেন মালাকুল মৌত আর দুই নম্বর হচ্ছে আজরাইল শব্দটি শুদ্ধ নয় ইসরায়েলি রেবায়তের মধ্যে এই নাম এসেছে ইসরায়েল ইসরায়েল শব্দটি এসেছে ইসরায়েল শব্দটি ইসরায়েল রেবায়তের মধ্যে এসেছে কিন্তু এর বৃত্তি একেবারেই দুর্বল কারণ ইসরায়েলি কোনো কিতাবের মধ্যে আসেনি ইসরায়েলিতে বক্তব্যদের মধ্যে এসেছে ইসরায়েলি বক্তব্যদের মধ্যে এসেছে তিন নম্বর যে বিষয়টি সেটা হলো মালাকুল মৌত একজনই মৃত্যুর ফেরিস্তা একজনই উনি মুআখ বিল মৌত যাকে মৃত্যুর এই কাজের জন্য সাইন করা হয়েছে দায়িত্বশীল হ্যাঁ তা সে একজনই ওটা সহযোগী হ্যাঁ কিন্তু সে রুহ কবজ করার পর ফেরিস্তাদেরকে দিয়ে দেন ফেরিস্তারা তখন এটা নিয়ে চলে যায় রুহ কবজের দায়িত্ব শুধুমাত্র একজনের উপর পড়তে হবে আর বাকি তার সাথে একটা টিম রয়েছে টিম ওয়ার্কের মতো সে রুহটা বের করে তফাত হুরুসুলো না অন্য যে সমস্ত ফেরিস্তারা আছে তারা এটাকে নিয়ে তারপরে তারা তাদের ডিউটি পালন করে থাকে তো এটাই এই আয়তের মধ্যে এটা বোঝানো হয়েছে তাই এই কারণে আল্লাহ সুমনতাল্লাহ বলেছেন যে মানে যখনই মৃত্যু আসে তফৎ হুরু সুরু না একথা বলে নেই যে মানে এই ফেরেশতারা তারা মৃত্যু দেয় এই ফেরেশতারা তারা তখন ওই ব্যক্তির রুহটাকে কি করে তারা গ্রহণ করে নিয়ে তারপরে তারা আল্লাহ তালা কাছে অথবা এই রুহের মানে ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা তারা বাস্তবায়ন করে থাকে হয়তো এই লিনে অথবা সে জিনে যেভাবে যাকে যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ নির্দেশ দিয়ে থাকেন সেই নির্দেশ অনুযায়ী তারা সেখানে নিয়ে যায় এটা হচ্ছে ফেরিস্তাদের কাজ এবং এরা সবাই মূলত মানে মালাকুল মৌতির সাথে একসাথে কাজ করে থাকেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন গোলাম রাব্বি মানিঙ্গজ থেকে লিখেছেন কুফুরি কালাম থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার উপায় কি কুফরি কালাম বলতে কি বুঝাচ্ছে জাদু বা এই জাতীয় কিছু ব্ল্যাক মেজি ক্ষতি করে যে কালাম দিয়ে ব্ল্যাক মেজিক অথবা কুফুরি কালাম আপনি যেটা বলছেন কুফুরি কালাম এ কথাটি শুদ্ধ নেন মানে কুফুরি কালাম এ কথা শুদ্ধ নেন যদি জাদু হয় অথবা ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু হয় থাকে এখান থেকে বাঁচার উপায় হচ্ছে একজন ব্যক্তি নিয়মিত আয়তুল কুরসি নিয়মিত পড়বে সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পড়বে এবং সুরা বাকারাসের দুই আয়াত পড়বে আর সুরাত এখলাস সুরত ফালাক সুরত নাস সুরায় কাফিরুন সহ আরও কিছু আয়াত আছে সেই আয়াতগুলো তিনি নিয়মিত কী করবেন তেলাবাদ করবেন নিয়মিত তেলাবাদ করবেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এগুলো তেলাবাদ করেন এবং এগুলো পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিকে গরম করে পানির মধ্যে বড়ই পাতা দিয়ে ওটা দিয়ে গোসল করেন অন্ততপক্ষে সাত দিন আরও বেশি করলেও ভালো তাহলে আশা করা যায় যে তিনি এই জাদু টোনার যেই ক্ষতি রয়েছে সেই ক্ষতি থেকে ইনশাল্লাহ বেঁচে যেতে পারবেন এই মর্মে শেখ তালা তাঁর ফতো এবং বইয়ের মধ্যে বিষয়টি এইভাবে উল্লেখ করেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক পূর্ব সানেশ্বরিদ্দগগাহ জামে মসজিদ বাউফল পটুয়াখালী লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক অনুষ্ঠান আমার ভালো লাগে আমার আব্বা চাচারা মিলে উনিশশো সালে বিশ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন এবং এলাকার সবাই মিলে চারদিকে কাঠের তক্তা উপরে টিন দিয়ে মসজিদ করে এলাকার সবাই নিয়মিত জুমাসহ পাঁচ ওয়াক নামাজ আদায় করেন আমার আব্বা ও চাচারা এখন দুনিয়াতে নেই আমি আঠারো তিন দু হাজার বাইশ তারিখে এলাকার চেয়ারম্যান সহ সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা সম্পূর্ণ সমাপ্ত করি এবং মসজিদ সংলগ্ন একটি ঈদগাহ মাঠের কাজ করছি আমার প্রশ্ন মসজিদ ও ঈদগাহ মাঠের পর অবশিষ্ট কিছু জায়গা আছে যা মসজিদের আওতায় না মসজিদ থেকে একটু দূরে আমি চাই ওই জমি বিক্রি করে মসজিদের উন্নয়নের কাজ করতে এবং মসজিদের পুনর্নির্মাণের কাজ করতে গিয়ে দোকানে কিছু দেনা আছে ওই জমি বিক্রি করে দেনা পরিশোধ করতে এটা আমি পারব কি না মসজিদের জায়গা আপনি বিক্রি করতে পারবেন না ওয়াকফকৃত মসজিদের জায়গা বিক্রি করে হারাম জায়েজ দিন সেক্ষেত্রে আপনি মসজিদের এই জায়গা মসজিদের মাসলা মসজিদের জন্য রেখে দেবেন সেখান থেকে ইনকাম যেটা আসবে সেটা মসজিদ পাবে বাকি অবশ্যই যদি প্রয়োজন হয় লোকদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন ওই বাকি বাকি ঋণ সহযোগিতা নিতে পারেন তাহলে ফান্ড রেজ করে ফান্ড রেজ করতে হবে তহবিল গঠন করে ঋণ সুদ করবেন মসজিদের মালিকদের জমি বিক্রি করতে পারবেন না এটা দূরে হলো তবে সেটা যদি কোনো ভাবে ব্যবহার করে লাভবান হন সেটা মসজিদের কাজে ব্যবহার করতে পারবে মসজিদের জন্য দোকান করে দিতে পারবে মসজিদের অধীনেই থেকে যাবে

আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আপনি আরো লিখেছেন মসজিদের এক পাশে একটি রুম করে ইসলামী পাঠাগার করা যাবে কি যেহেতু মসজিদের এরিয়ার ভিতর জায়গা আছে আপনাদের থেকে কিছু বই কিনে মুসলিমদের পড়ার জন্য সুযোগ করে দিলে ইসলামী শরীয়ত মোতাবেক হবে কি পাঠাগারটি নির্মাণ মসজিদে টাকা দিয়ে করা যাবে কি পাঠাগারের বই আপনাদের থেকে আমার পরিশ্রমে টাকা দিয়ে কিনে দেওয়া যাবে কি অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথমতভাবে আমরা তো বই বিক্রি করি না আমাদের আমরা যে বই দেখেই আপনি লক্ষ্য করবেন যে জমাবারের একটা এপিসোডে আমরা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ ওই গ্রন্থের প্রকাশক আলাদা আপনি ইসলাম সম্মত গুরুত্বপূর্ণ বই কিনতে পারবেন বই বিক্রির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই প্রথমে এটা আমরা ক্লিয়ার করে দিলাম আর আপনার পরিশ্রমে টাকা দিয়ে তো আপনি কিনতে পারবেন সেটা আপনি লাভইতে দিতে পারবেন হ্যাঁ বই পারবেন বই সদকা করতে পারবেন শুধু পরিশ্রমের টাকা নয় বই কেনার জন্য লোকদের কাছ থেকে যাকাতের টাকাও নিতে পারবেন জি আর শুরুতে যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ যে মসজিদের একপাশে একটি রুম করে ইসলামী পাঠাগার করা যাবে কিনা হ্যাঁ যদি পাঠাগার মসজিদে জ্ঞানের জন্য মানুষ উপকৃত হওয়ার জন্য হয় তাহলে করতে পারবেন কিন্তু ব্যবসায়ের উদ্দেশ্যে অথবা মানে এটা জ্ঞান চর্চার জন্য জি জি না মানে পাঠাগারের যদি উদ্দেশ্য হয় যে এখানে বইটি বিক্রি করা হবে এটা মানে ব্যবসা করা হবে ইত্যাদি হলে তাহলে এই পাঠাগার মসজিদের মধ্যে করা যাবে না ব্যবসা কাজ মসজিদের মধ্যে যায় জ্ঞান চর্চার জন্য যদি লোকেরা উপকৃত হওয়ার জন্য জ্ঞান আহরণ করার জন্য বই বই সংগ্রহ করার জন্য হয়ে থাকে তাহলে সেটা করতে পারবেন মসজিদের সাথে জি এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন হাতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন কুরিল ঢাকা থেকে আগের চিঠি আমরা আপনার বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছিলাম আপনি ছ নম্বর প্রশ্নে লিখেছেন বাড়ি ভাড়া দেওয়ার সময় দু এক মাসের অ্যাডভান্স নেওয়া হয় এবং দোকান বা অন্য কিছুর জন্য লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া হয় এটা কি ঠিক আছে হ্যাঁ পরস্পর সম্মতিতে যদি হয় তাকে তাহলে সে অ্যাডভান্স নেওয়াটা জায়জ রয়েছে যেহেতু আসলে আমানত দায়িতার অভাব মানুষের মধ্যে সে আমানত দায়িতা নেই এবং অনেক ক্ষেত্রেই যদি অ্যাডভান্স না নেওয়া হয় তাকে পরবর্তী সময় দেখা যায় যে সেই যিনি বাড়া নিয়েছেন বাড়াটিয়া যিনি আছেন তিনি মানে অনেক মানে এলোমেলো কাজ করে ক্ষতি ক্ষতি করে অনেক ক্ষতি করে তিনি যান ফলে এটা অ্যাডভান্স নেওয়াটা জায়েজ না জায়েজ নয় তবে পরস্পরের সম্মতিক্রমা হতে হবে এবং অ্যাডভান্সের টাকা থেকে তো এটা পরে ফিরিয়ে দেওয়া যাবে আবার প্রয়োজনে সমন্বয়ও করা যাবে সমন্বয় করা যাবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন সুদের টাকা দিয়ে কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করা যাবে কি না অথবা কোনো মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণ করে দেওয়া যাবে কি মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণ করে দিতে পারবেন পারবেন হ্যাঁ পারবেন কিন্তু কোনো ব্যক্তি সুদের টাকা দিয়ে কোনো ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারবেন না জি একটি পারবেন একটি পারবেন না আমরা জানলাম প্রিয় দর্শক লিখেছেন আব্বা নামে কোনো মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করলে কি উল্লেখ করা যাবে আমি আমার বাবা মার জন্য খাওয়াচ্ছি উল্লেখ করতে কোনো বাধা নেই বাহ আমার পক্ষে খাওয়া আল্লাহর নামে মানে পক্ষে পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পক্ষে খাওয়াচ্ছেন সেটা হতে হবে আর সেটা যদি আপনি উল্লেখ করেন এতেও কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা এতত আপনি দোয়া চাচ্ছেন আরও লিখেছেন একজন এতিমের দায়িত্ব নিলে কত বছর পর্যন্ত নিতে হবে এবং এর ফজিলত কি এতিমের দায়িত্ব নিলে এতি মানে বাল্যকা হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এতিমের দায়িত্ব নেওয়াটা হয়ে উত্তম আর সে এর প্রতিরোধ কী যদি সত্যিকার আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য একজন এতিমে লালন পালনের পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তাহলে রসুল্লাহ সাল্লা উসলাম আসিমদের মধ্যে বলেছেন এ না ও কা ফিল এতিমে কাহা নি ফিল না আমি এবং ইয়েতিমের লালন পালনকারী ব্যক্তি যে এতিমকে বর পোষণ এবং লালন পালন করার দায়িত্ব নিজের কাঁধে কাঁধে নিয়েছে সে আমরা এই দুজন জান্নাতে মধ্যে এভাবে থাকবো সাহায্য পাবে এবং জান্নাতের মধ্যে নবী সাল্লা সাল্লামের সাথে থাকবেন সুতরাং এটা এর চেয়ে মর্যাদাপূর্ণ বিষয় আর কি হতে পারে তাই এটা অত্যন্ত ফজিরতের কাজ আরো অনেকগুলো ফজিরতের মধ্যে রয়েছে আসলে কি অবস্থা আছে আমরা তো যারা স্বাভাবিক জীবনযাপন করছি উপরে এটা বোঝাবার জন্যই আমাদের দৃষ্টি আকর্ষণ করা হলো প্রিয় দর্শক একদিনের সম্পর্কে দায়িত্ব পালনে আপনি আরও লিখেছেন কেউ যদি চারবাগ নামাজ পড়ে অর্থাৎ সজর পড়ে না কিন্তু সে অন্য সকল ভালো কাজ করে যেমন দান করা লোকদের খাওয়ানো আত্মীয়তা সম্পর্ক রক্ষা এই জাতীয় আরও অনেক পুণ্যের কাজ করে প্রশ্ন হলো তার এই সকল কাজ কি কবুল হবে নাকি এক এক নামাজ না পড়ার কারণে সব পণ্ড হয়ে যাবে আল্লাহ সুবাহ তারা সবচেয়ে ভালো জানেন কবুল হওয়ার সম্ভাবনাই খুব কম কারণ হচ্ছে তার মধ্যে মুনাফেকই রয়েছে এটা বুঝে যাচ্ছে এক অক্ত সালাত কেন তিনি পড়ছেন না এটা সংখ্যা দিয়ে বিবেচনার বিষয় নয় জি এটা ইমানের বিষয় সাথে এবং আনুগত্যের সাথে সংখ্যার বিষয় না সংখ্যা কিচ্ছু নেই এখানে যে ঠিকই বলেছেন সংখ্যা কিছুই নেই এখানে সংখ্যার মাধ্যমে কিছু আসে যায় না এটা ইমান এবং আনুগত্যের সাথে মানে সম্পৃক্ত বিষয় সুতরাং যদি ইমান এবং আনুগত্যের মধ্যে ঘাটতি থেকে যায় তাহলে সে আল্লাহ তালার বিধানের আনুগত্য করতে পারবে না এবং সরাত নিয়মিত আদায় করতে পারবে না সেক্ষেত্রে সে ব্যক্তি তার আমলেবাদ তালাহ তার কাছে কবুল হবে কি না এই প্রশ্ন করাটা অভান্তর অবাঞ্ছিত কিন্তু কবুল হবে না এটাই বিশুদ্ধ কথা কিন্তু তাকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানে সে তার সালাদ কবুল হবে না এটাকে রেফারেন্স হিসেবে গ্রহণ করে সলা আদায় করবে না এর কোনো সুযোগ নেই হবে গ্রহণ করে যেহেতু আমার আমল কবুল হবে না মানে তাহলে আমি আর পড়লামই না কুফুরের দিকে দাবিত হয়ে যাওয়ার এর সুযোগ নেই বরং তাকে নিয়মিত সলা আদায় করতে হবে এবং যেই ওয়াক্ত সলা আদায় করছে না সেই ওয়াক্ত সলাত আদায় করার জন্য সর্বোচ্চ ডিসিশান নিয়ে সিদ্ধান্ত নিয়ে আদায় করতে হবে এবং আজকে এটা আগামীকাল থেকে শুরু করতে হবে বিলম্ব কোনো সুরোত নেই প্রিয় দর্শক আরও লিখেছেন আমার একটি ফ্ল্যাট আছে যা ভাড়া দিয়েছি এবং আমার কাছে বিশ লক্ষ টাকা আছে প্রশ্ন হলো আমার উপর কি হজ ফরজ হয়েছে উল্লেখ্য আমার মাহারাম শুধু আমার ভাই ভাইয়ের কোনো টাকা নেই হজে গেলে ওর খরচও আমাকে দিতে হবে এখন কি করবো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো আপনার কাছে যে টাকা আছে এই টাকা আপনি হয়জ করতে পারেন সেক্ষেত্রে হয়জ করতে আপনার কোনো বাধা নেই আপনার উপর হয়জ ফরচ এখন যদি আপনি আপনার ভাইয়ের টাকাও জোগাড় করতে পারেন তাহলে আপনি হয়তো মহারাম নিতে হবে তো মারম তো নিলে ভাই তো ভালো জি সেক্ষেত্রে মাহরাম শুধু ভাইকে বলেছে মারাম অন্য কেউ হতে পারে ভাই না কোনো আত্মীয় মামা থাকলে মামা হতে পারে তারপরে উনি উল্লেখ করেছেন যে আমার মারম শুধু আমার ভাই আর কোনো মহারাম যদি না থাকে তাহলে ভাইয়ের টাকা আপনাকে দিতে হবে জি যদি আপনার পক্ষে সামর্থ্য থাকে আর সামর্থ্য না থাকলে তাহলে আপনি যে অবস্থা আছেন সে অবস্থায় আরো সামর্থ্য হলে আপনার উপর হজ ফরচ হবে বিশ লক্ষ টাকা আছে বিশ লক্ষ টাকা তো হজ যে মানে আলদার করে যে এসে আরও টাকা থেকে যাবে এখনকার দুজনের সংকলন হবে বিশ লক্ষ টাকায় হজে যাতায়াত ইদারিং বেড়ে গিয়েছে কাছাকাছি হবে হয়ে যাবে তো অবশ্যই কিন্তু ইদারিং টাকা বেশি খরচ বেশি আগে সে বেড়ে গেছে খোজখবর নিয়ে দেখতে হবে প্রিয় দর্শক শেষে আপনি লিখেছেন একটি প্রতিষ্ঠান লোন দেয় এই লোন প্রসেসিংয়ের জন্য অফিসার নিয়োগ আছে যারা শুধু এই লোনেরই কাজ করে উক্ত প্রতিষ্ঠানে হিসেব বিভাগে নিয়োগৃত কর্মী শুধু লোনের চেকটা লিখে দেয় এবং ওই লোনের কিস্তির টাকা জমা নেয় প্রশ্ন হলো হিসেব বিভাগের কর্মী কি সুদের সাথে জড়িত আমি জানি যে সুদ দেয় সুদ নেয় সুদে সাক্ষী থাকে এবং সুদে লেখালেখি করে এই চার ব্যক্তি অপরাধী তাহলে এখানে চারটির কোনোটাই হিসেব বিভাগের কর্মী করে না তাহলেও কি সে দায়ী দয়া করে জানাবেন সে যদিও সরাসরি দায়ী নয় অ্যাকাউন্টিং সরাসরি আসলে সুদের সাথে জড়িত নয় তারপরেও যেহেতু সুদের সাথে তার একটা সম্পৃক্ততা আছে সুদ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তাই তার এই কাজে সহায়তা করাও জি বউশা খতুন আপনার জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে আমাদের হাতে আরেকটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন ধানমন্ডি ঢাকা থেকে লিখেছেন মেনি পিপল আর আর্নিং আ লট অফ ইলিগেল মানি ইন আওয়ার সোসাইটি দে আর লয়ার মিসক্রিয়েন ডিজনেস্টাপ্টেড অ্যান্ড খ্রিলার বাট সামটাইমস দেশন ইজ উইল আল্লাহ অ্যাকসেপ্ট দ্য সাল অ্যান্ড সিএম বি শো দ্য ডকুমেন্ট অফ দ্য খুরান আল্লাহ সুবাহতালা তাদের সলাৎ সিয়াম কবুল করবেন কি না এটা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন হতে পারে যে একজন ব্যক্তি সব কিছু ঠিক আছে কিন্তু তার সলাত এবং সিয়াম কবুল হয় হতে পারে না হ্যাঁ হতে পারে কারণ অন্তরের মধ্যে যদি তার কোনো ত্রুটি থেকে যায় যেটা আল্লাহ তালা অপছন্দের তাহলে তার আমল এবার কবুল হবে না আল্লাহ তালা কবুল করবেন না এটা কবুল করার বিষয়টি প্রশ্ন করেছেন যারা তারা ভুল প্রশ্ন করেন আমি অত্যন্ত বিনীত বিনীতভাবে অনুরোধ করব যে কবুল করার বিষয়টি আমাদের মানে প্রশ্ন উত্তর না আমরা আমরা যে কোনো আমরা বিধান অনুযায়ী কথা বলবো আমাদের শরীয়তের মধ্যে কি আছে সেটা আমরা বলতে পারবো কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ তালার আল্লাহ সুবাহন তালা কার কবুল করবেন কার কবুল করবেন না তিনি সবচেয়ে ভালো জানেন সুতরাং এটাকে মানে আমাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার কোনো উত্তর নেওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেই ব্যক্তি মানে তার যদি বলা হয় যে আমল কবুল হবে না এর অর্থ কি সেই আমলগুলো করবে না ভালো কাজগুলো করবে না না এই ভালো কাজগুলো সে করবেই কবুল হবে কি হবে না এর প্রশ্নের আগে তাকে অবশ্যই ভালো কাজ করতে হবে যেই কারণে কবুল হবে না সেই কারণটাকে বর্জন করতে হবে চেষ্টা করবে আল্লাহ তারা কাছে বেশি বেশি করে দোয়া করবে আর যদি আল্লাহ সুভাষ তালার সন্তুষ্টির একটি কাজও হয়ে যায় যেমন একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গিয়েছে সুতরাং যদি আল্লাহ তারা সন্তুষ্টির একটি কাজও হয়ে যায় তাহলে হতে পারে যে আল্লাহ তালা আপনি জান্নাত দিয়ে দিতে পারেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের যে অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে যে প্রশ্নটি এরকম প্রশ্ন মাঝে মাঝে এসে যায় গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন শায়ক বলুন তো পৃথিবীর কোনো মানুষকে ত্রুটি মুক্ত মানুষের মধ্যে যে দ্বৈত সত্তা আছে সে ভালো করে মন্দ করে যিনি প্রশ্ন করেছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের জীবনযাপনের কি কোনো ত্রুটি নেই এই জন্য তবা তত্ত্ব ইমানদার যে ত্রুটি হয়ে যায় ভুল করে তবা করবে তবা করলে আল্লাহ খুশি হন মানুষের সীমাবদ্ধতা আছে জীবনযাপনে নানা সমস্যা সংকট আছে একটা মানুষ ভুল করলে একটা পাপ করলে কি তার সমগ্র মানবিক সত্তা বিনষ্ট হয়ে যায় এ প্রশ্নটি বিবেচনা করতে হবে জীবনযাপনে ভুল হবে ইমানদার ভুল অব্যাহত রাখবে না তবা করবে সংশোধিত হবে আমরা এটা বলবো আপনি তো নামাজ পড়ছেন রোজা রাখছেন ভালো কাজ করছেন ওই ভুল কাজটি আর করবেন না আসুন আমরা এভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কথা বলি জীবনযাপন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন